ময়লার ভাগার যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরবাসীর জন্য। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার শহরতলির কলেজ রোডের চার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 12,000 শিক্ষার্থী। ভাগাড়ি স্থানান্তরের দাবিতে দফায় দফায় আন্দোলন করলেও মেলেনি কোনো সুরাহা। পৌর কর্তৃপক্ষ বলছে, জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়ায় এখনও ভাগাড়ি স্থানান্তর সম্ভব হয়নি। মৌলভীবাজার থেকে স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের রিপোর্ট, জানাচ্ছেন শাকিলা করিম। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলির কলেজ সড়কে পৌরসভার ট্রেঞ্চিং গ্রাউন্ড এটি। কালের বিবর্তনে এখানে গড়ে উঠেছে নানা বসতি। প্রতিষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দ্য বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদ মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে যাতায়াতে আবর্জনা দুর্গন্ধে শিক্ষার্থী সহ এলাকাবাসী প্রতিদিন পড়ছেন চরম দুর্ভোগে। চলাচল করতে হয় নাকে মুখে রুমাল চেপে। আমরা ক্লাস করতে পারি না, তারপরে এখানে আসা যাওয়া করতে অনেক প্রবলেম হয়। অনেক ছাত্ররা এই গন্ধের কারণে অসুস্থ হয়। আমরা ছাত্ররা এখানে 24 ঘন্টা থাকে, তাদের এই জায়গার দুর্গন্ধ মানে তাদের আমাদের কি ছাত্র আমাদের তো দূরের কথা, ছাত্রদের মানে এটা অসহ্য নিয়ে জিনিসটা মানে অসহ্য করতে পারতেছে না। ভাগার স্থানান্তরের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, তাদের মতো অভিযোগের পাহাড় এলাকাবাসীরও। অনেক বছর যাবত এখানে দুর্গন্ধের যন্ত্রণা কেউ আসা যাওয়া করতে পারে না। এই ময়লার বাগারের কারণে আমাদের পরিবেশের অনেক বেশি ক্ষতি হচ্ছে। বহুতবার এটার মানববন্ধন করা হয়েছে, বিভিন্ন ইয়ে করা হয়েছে, এটা কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই। আমি অতীতে বলতেছি আমাদের অনেক প্রবলেম হচ্ছে এই দুর্গন্ধে, আমরা বাসা বাড়ি থাকতেও প্রবলেম। ময়লা ফলায় পৌর কর্তৃপক্ষ বলছে, উপজেলার সদর ইউনিয়নের জেটি রোড এলাকায় 2013 সালে নতুন ভাগাড়ের জন্য জায়গা বরাদ্দ দেয় জেলা প্রশাসন। তবে পরিবেশের ভারসাম্য নষ্টের অজুহাত দেখিয়ে এলাকার ফয়েজ উদ্দিন নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট দাখিল করলে ডাম্পিং জোন নির্মাণে স্থগিতাদেশ দেওয়া হয়। সৃষ্টি হয় নানা জটিলতার। তখন তারা একটা মামলা করছে যে জায়গার মালিকেরা, এই মামলা খারিজ করাইছে। আমি ওইখানে ডেভেলপ করার লাগে ওয়ার কোয়ার্টার দিচ্ছি, রাস্তা করেছি, তারা রাতে লুটপাট করে আমার ইট সিমেন্ট যা আছে হতাল লেগেছে। আমি তারাতে মামলা করছি, এটা কোনো সুরাহা হয় নাই। এরপরে তারা আর একটা মামলা করে দিল এনভায়রনমেন্ট কইয়া, যে এলাকার এনভায়রনমেন্ট নষ্ট হইয়া হাইকোর্ট একটা স্টে করে এলাম। এখন তো আমার এখানে কোন কাজটা বাকি আছে? জমি অধিগ্রহণ সহ ডাম্পিং জোন নির্মাণের জটিলতা নিরসনের আশ্বাস দেন সদ্য কাজে যোগ দেওয়া জেলা প্রশাসক। যেখানকার এমপি মহোদয় আছে তিনিও অবগত আছেন, যেহেতু আইনি জটিলতা রয়েছে আমি একটু কাগজপত্রগুলো দেখি এবং আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি যে এই রিলেটেড যতগুলো পেপার্স আছে ডকুমেন্টস আছে সবগুলো আমাকে দে, তো ওগুলো দেখে ওই পরিপ্রেক্ষিতে আমরা উপরে জানাবো। নতুন করে কোনো আশ্বাস নয়, দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ দেখতে চান শ্রীমঙ্গলবাসী। শাকিলা করিম, আরটিভি।